বন্ধুরা, আমরা যখন ফোনের সেটিং এর মধ্যে আসি, ফোনের সেটিং এ আসলে আমরা দেখতে পাই অ্যাক্সেসিবিলিটি সেটিং। আর আপনি যে কোনো কোম্পানির ফোন নেন না কেন, সবগুলা ফোনের মধ্যে আপনি সেটিং অপশনের মধ্যে উপরে আপনি এই অ্যাক্সেসিবিলিটি সেটিংটি দেখতে পাবেন। এই অ্যাক্সেসিবিলিটি সেটিংটি কি জন্য আমাদের ফোনের মধ্যে দেওয়া থাকে আমরা কিন্তু 100% মানুষ এখনো পর্যন্ত জানে না। আমরা সবাই প্রত্যেকদিন ফোনটাকে ব্যবহার করি, ফোনের মধ্যে আমরা এই অ্যাক্সেসিবিলিটি অপশনটি দেখতে পাই, কিন্তু আমরা কেউ জানি না এই অপশনটির কাজ কি। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, এই অ্যাক্সেসিবিলিটির ভিতরে এমন কিছু গোপন ফিচার রয়েছে, এমন কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে আপনার ফোনের, আপনি জানলে অবাক হয়ে যাবেন। তো আমি আজকে আপনাদেরকে বলবো অ্যাক্সেসিবিলিটির ভিতরে লুকিয়ে থাকা 10টি গোপন রহস্যের কথা, যেগুলা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন, রীতিমতো চমকে যাবেন। তো আপনারা যদি আপনাদের অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে আরও আরও কিছু জানতে চান, নতুন নতুন কিছু শিখতে চান, তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আপনাদেরকে দেখাই অ্যাক্সেসিবিলিটি সেটিং এর ভিতরে কোন কোন গোপন রহস্যগুলি লুকিয়ে রয়েছে। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো আমরা প্রথমত কি করব, প্রথমত আমরা আমাদের ফোনের সেটিং অপশনটি অন করব। সেটিং অপশন অন করলে আমরা এখানে উপরের দিকে দেখতে পাবো অ্যাক্সেসিবিলিটি সেটিং। এখন অনেকের ফোনের মধ্যে উপরে নাও থাকতে পারে, অনেকের ফোনের মধ্যে এখানে এডিশনাল সেটিংয়ের ভিতরে গেলে আমরা অ্যাক্সেসিবিলিটি সেটিংটি দেখতে পাই। তো আমরা কি করব, অ্যাক্সেসিবিলিটি সেটিংটির মধ্যে আমরা চলে আসব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেসিবিলিটি সেটিং, এই জায়গাতে আমরা ক্লিক করব। যখনই আমরা এই জায়গাতে ক্লিক করব, এখানে আমরা দেখতে পাবো প্রথমে হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাক্সেসিবিলিটি মেনু, এই জায়গাতে আমরা ক্লিক করব এবং এই বাটনটাকে আমরা ফোনের মধ্যে অন করে দেব। এখানে অ্যালাউ চাইবে, আপনাদের ফোনের মধ্যে ঠিক এরকম চাইবে, আপনারা জাস্ট এখানে অ্যালাউ করবেন এবং ওকে করবেন। তাহলে আপনাদের এখানে একটি মানুষের মতো আইকন চলে আসবে, অনেকের ফোনের মধ্যে নিচের দিকে চলে আসে, আমার ফোনের মধ্যে মানুষের মতো আইকন আসলো না, এরকম একটি মানুষের মতো আইকন পেয়ে যাবেন আপনারা। এখন বন্ধুরা, আপনি এই বাটনটির মাধ্যমে আপনার ফোনের মধ্যে আপনি কিছু হিডেন ফিচার আপনি ওপেন করে নিয়েছেন, যেগুলো আপনাকে আপনার ফোনটি ব্যবহার করতে অনেকটা বেশি সাহায্য করবে। যেমন ধরুন, আমি যদি এই বাটনটির উপরে ক্লিক করি, তাহলে আমি এখানে কিছু অপশন দেখতে পাবো। এই অপশনগুলো বন্ধুরা আমরা প্রত্যেক দিন ব্যবহার করি আমাদের ফোনের মধ্যে, আর এই অপশনগুলো অনেক বেশি জরুরি আমাদের জন্য, আমরা এগুলো শর্টকাটভাবে ব্যবহার করতে পারবো। যেমন ধরুন, আমি যদি ফোনের মধ্যে স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমি জাস্ট এখানে লেখা আছে স্ক্রিনশট, স্ক্রিনশটের উপরে ক্লিক করব, তাহলে আমার ফোনের মধ্যে একটি স্ক্রিনশট উঠে যাবে। আবার মনে করুন, আমি এই বাটনটির মধ্যে ক্লিক করলাম, বাটনটিতে ক্লিক করার পর আমি চাইলে নোটিফিকেশনে যেতে পারি, আমি চাইলে সেটিংয়ে যেতে পারি, আমি চাইলে এখানে ব্রাইটনেসটাকে বাড়াতে পারি, দেখুন ব্রাইটনেসটাকে বাড়াতে পারি, আবার আমি চাইলে ব্রাইটনেসটাকে কমাতেও পারি। এইভাবে আপনারা ফোনটিকে ব্যবহার করতে পারবেন খুব শর্টকাটভাবে, এবং আমি চাইলে ফোনটার স্ক্রিন লক করতে পারি। তো আপনারা দেখেছেন, এখানে যখন আপনারা লক স্ক্রিনে ক্লিক করবেন, আপনাদের ফোনটি লক হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ভলিউম বাড়াতে পারবেন, এখানে যতবার ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভলিউম বাড়তেছে, ভলিউম কমতেছে। আপনাদেরকে পাওয়ার বাটনগুলো বা এই যে ভলিউম বাটনগুলো এগুলোকে ইউজ করতে হবে না, আপনারা দেখতে পাচ্ছেন ডাউন করলে ডাউন হবে, আপ করলে আপ হবে। আবার এখানে চাইলে আপনারা এই বাটনের উপরে ক্লিক করে আপনারা ফোনটিকে বন্ধ করতে পারেন বা রিসেট করতে পারেন। অনেক বন্ধুরা দারুণ দারুণ কিছু ফিচার এই অপশনের ভিতরে অটোমেটিকলি আপনারা পেয়ে যাবেন। তো এই অপশনগুলি আপনার ডেলি লাইফে অনেকটা বেশি কাজে দেবে। এখন দেখাবো দুই নাম্বার সেটিং। দুই নাম্বার ট্রিকটি বন্ধুরা অনেকটা বেশি ইন্টারেস্টিং, যদি আপনারা ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনাদের লাইফটাকে অনেক বেশি ইজি করে দেবে সেটিংটি, যার জন্য আমরা যাব এখানে দেখতে পাচ্ছি ভিশন। ভিশনের উপরে আমরা ক্লিক করব, এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট টু স্পিক, এই অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা এই অপশনটিকে জাস্ট অন করে দেব, এখানে আমরা অ্যালাউ করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে দেওয়ার পর আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটি বাটন এখানে চলে আসছে। এই বাটনটি বন্ধুরা অনেক বেশি ইন্টারেস্টিং একটি বাটন, এটি বন্ধুরা আপনার লাইফকে চেঞ্জ করে দেবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করুন, আমি এখানে হোয়াটসঅ্যাপে গেলাম, তো এখানে মনে করুন কেউ আমাদেরকে কোনো একটি মেসেজ সেন্ড করলো হোয়াটসঅ্যাপে, বা আপনি গুগলে গিয়েছেন, কোনো কিছু আপনি পড়তে চাচ্ছেন কিন্তু আপনি পড়তে পারতেছেন না, বা আপনি লেখাপড়া জানেন না, বা আপনি চাচ্ছেন কি আপনার ফোনটি আপনাকে বলে শোনাক, এই সব কিছু পড়ে আপনাকে বলুক, তাহলে আপনি যে কাজটি করবেন, আপনি এখানে এই ভলিউমের উপরে ক্লিক করবেন, আপনি যে লেখাটা পড়াতে চাচ্ছেন সেই লেখাটাকে আপনি এভাবে সিলেক্ট করবেন, দেখুন এভাবে আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর চিড়িয়াখানায় বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে বাবা ছেলেকে বলছিলেন, বাঘ কত ভয়ঙ্কর প্রাণী, কি ভীষণ হিংস্র সে।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমাকে পড়ে শোনাচ্ছে যে এই মেসেজটির মধ্যে কি লেখা আছে। তো আপনাদের যদি এই বাটনটি যদি না লাগে তাহলে এটিকে আপনারা বন্ধ করে রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নাম্বার ট্রিক। তিন নাম্বার ট্রিকটি বন্ধুরা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট কি জন্য আমি আপনাদেরকে বলি, কারণ হচ্ছে আমরা যদি চাই যে কি আমাদের ফোনের স্ক্রিনটাকে আমরা জুম করব, তাহলে কি আমরা কোনোভাবে এখানে জুম করতে পারবো? এখানে কোনোভাবে জুম হবে না, অনেক মানুষ আছে কি ভালোভাবে দেখতে পায় না। তো আমরা ফোনের স্ক্রিনটাকে কি বড় করতে পারবো? কোনোভাবে বড় করতে পারবো না। বা আমরা মনে করুন হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ কোনো একটি লেখা আমাদেরকে সেন্ড করেছে, আমি কি সেগুলো কীভাবে বড় করতে পারবো, পড়তে পারবো, পড়তে পারবো না? তাহলে বন্ধুরা আপনাকে এই অপশনটি অনেক অনেক বেশি সাহায্য করবে। আপনি জাস্ট অ্যাক্সেসিবিলিটির ভিতরে আপনি এখানে ম্যাগনিফিকেশন এই অপশনটিকে আপনি ফোনের মধ্যে জাস্ট অন করে দেবেন। দেখুন এখানে জাস্ট আপনি অন করে দেবেন, যখনই আপনি অন করবেন অন করার সাথে সাথে এখানে একটি বাটন পেয়ে যাবেন। এখন আপনি যদি এই অপশনটির উপরে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে দেখতে পাবেন আপনার ফোনের স্ক্রিনটি এখানে জুম হয়ে গেছে। ডাবল ক্লিক করলে বন্ধুরা জুম হবে, এখানে আপনি যত মন চায় এটিকে আপনি জুম করতে পারবেন। দুই আঙ্গুলো ধরে আপনি চাইলে সাইডে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। আপনি চাইলে আবার সেটিংয়েও যেতে পারবেন, এখান থেকে আপনি চাইলে সেটিং অপশনটি অন করতে পারবেন, ঠিক আছে। তো এভাবে আপনি এর উপরে ক্লিক করবেন, ফোনের এখানে ডাবল ট্যাপ করবেন, দেখতে পাবেন যে কি আপনার ফোনের স্ক্রিনটি এখানে জুম হয়ে গেছে। এবং আপনি হোয়াটসঅ্যাপে চলে যান বা যে কোনো কিছুই আপনি খুব সুন্দরভাবে জুম করতে পারবেন বা জুম আউট করতে পারবেন। এখানে আপনারা আরও একটি হিডেন অপশন পেয়ে যাচ্ছেন। অপশনটি হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালার ইনভারেশন। এই অপশনটির মধ্যে যখন আপনারা ক্লিক করবেন আপনারা এখানে দেখতে পাবেন ইনভারেশন, এই অপশনটিকে যদি অন করে দেন তাহলে বন্ধুরা আপনার পুরো ফোনটি বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিষয়টি অনেক বেশি মজাদার। আপনারা দেখুন আমার ফোনটি আগে কীরকম ছিল কিন্তু এখন কীরকম হয়ে গেছে, ঠিক আছে। আপনার ফোনের মধ্যে বন্ধুরা এমন এমন কিছু ফিচার রয়েছে যেগুলো আপনাকে অনেক বেশি মজা দেয়। আমি যে আমার ফোনটাকে এরকম করতে পারবো আমি মানে কখনো কল্পনাও করিনি যে ফোনটিকে এরকম করা যেতে পারে। তো আপনারাও মানুষদেরকে চাইলে অবাক করে দিতে পারেন এই সেটিংগুলোর মাধ্যমে। তো যাদের এই কালার ইনভারেশন অপশনটি লাগবে না তারা এইখান থেকে চাইলে বন্ধ করতে পারেন। এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন হাই কন্ট্রাস্ট কালার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে বন্ধুরা দুইটি অপশন আপনারা পেয়ে যাবেন, দুইটি অপশনের মধ্যে দুটো অপশন চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি যদি এই হাই কন্ট্রাস্ট কালার এটাকে যদি আমি অন করে দিই এবং আমি যদি ব্যাক গিয়ে যদি নিচের হাই কন্ট্রাস্ট ট্যাগস এটিকে যদি অন করে দিই তাহলে বন্ধুরা আমার এই যে ট্যাগসগুলি লেখাগুলি এগুলো আরও একটু ভালোভাবে দেখা যাবে। যেমন ধরুন আমি এখন ফোনটি থেকে বের হয়ে গেলাম, এখন মনে করুন আমি ইমুতে গেলাম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন লেখাগুলা একটু একটু ডিফারেন্ট দেখাচ্ছে। যারা ভালোভাবে পড়তে পারে না বা যারা ভালো চোখে দেখতে পারে না তাদের লেখাগুলি এরকম হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে আপনি ক্লিয়ারলি যে কোনো কিছু দেখতে পাবেন। এখন বন্ধুরা আরও একটি এখানে ইন্টারেস্টিং ট্রিক রয়েছে যেটি আপনার ফোনের হ্যাং প্রবলেমকে বন্ধ করে দিতে পারে। আপনি এখানে দেখতে পাচ্ছেন রিমুভ অ্যানিমেশন। ভাই রে ভাই, এই সেটিংটি যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আপনারা কোনো কিছুই ব্যবহার করেন নাই। যেমন ধরুন আমরা যখন ফোনটাকে ব্যাক করি, দেখুন একটু স্লোলি ব্যাক হচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যানিমেশন হচ্ছে, একটু স্লোলি আমার ফোনটি ব্যাক করতেছে, ফোনটি কাজ করতেছে। তো আপনি যদি অ্যাক্সেসিবিলিটির ভিতরে জাস্ট বন্ধুরা এই রিমুভ অ্যানিমেশনটাকে যদি আপনি বন্ধ করে দেন, অন করে দেন মানে অ্যানিমেশনগুলোকে যদি বন্ধ করে দেন ফোনের, তাহলে দেখতে পাচ্ছেন ফোনটি ফাস্টভাবে কাজ করবে, অনেক ফাস্টভাবে কাজ করবে। আপনার ফোনটি কখনোই বন্ধুরা এখানে হ্যাং করবে না। আপনি বুঝতে পারতেছেন আপনার ফোনের হ্যাং প্রবলেম সারা জীবনের জন্য বন্ধুরা বন্ধ হয়ে যাবে, কারণ আপনি এই রিমুভ অ্যানিমেশনটি এতদিন পর্যন্ত বন্ধ রেখেছেন, এটিকে আপনি সবসময় অন করে রাখবেন। এখন আমরা ফোনের মধ্যে উপরে দেখতে পাচ্ছি ইন্টারাকশন। ইন্টারাকশনের মধ্যে আমরা ক্লিক করব, এখানে আমরা দেখতে পাচ্ছি ইগনোর রিপিটেড ট্যাপস, ঠিক আছে। এই জায়গার মধ্যে আমরা ক্লিক করব এবং এই বাটনটিকে ফোনের মধ্যে অন করে দেব। জাস্ট বন্ধুরা এই কাজটি আপনাকে করতে হবে। আপনার ফোনের মধ্যে আপনি যখন ক্লিক করেন, মনে করুন আপনি এই জায়গাতে ক্লিক করেন, আপনার ফোনটি এই জায়গাতে ক্লিক হয়ে গেছে, রিপিটেড টাচ হয় আমাদের ফোনের স্ক্রিনের মধ্যে, টাচ এদিকে এদিকে হয়ে যায়। আপনি এখানে টাচই করলেন না কিন্তু টাচ হয়ে গেল, কারণ আপনার এখানে স্ক্রিনটি একটু ময়লা হয়ে গেছে যার কারণে এখানে এখানে টাচ হয়ে যাচ্ছে, বা প্যান্টের পকেটে রেখে দিয়েছেন এদিকে এদিকে টাচ হয়ে যাচ্ছে, তাহলে আপনার এই রিপিটেড টাচগুলোকে এই অপশনটি ইগনোর করবে এবং খুব সুন্দরভাবে আপনার ফোনটি ওয়ান টাচে কাজ করবে। আপনি যখনই যেখানে টাচ করবেন শুধু সেখানে কাজটি হবে, বাকি কোনো জায়গাতে রিপিটেড টাচ হবে না। এই অপশনটি চাইলে আপনারা ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন এবং সবসময় অন রাখতে পারেন। তো ফোনের মধ্যে থাকা অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের অনেকগুলি আমি আপনাদেরকে এখানে প্রায় 10টির মতো এখানে হিডেন ফিচার আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।